পরীক্ষামূলক ভাবে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে রাজস্থানের তিনটি কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকা দেওয়া হয়। প্রথম দিন 360 জনকে এই টিকা দেওয়া হয়। ফাইজারের টিকা নেয়ার পর স্বস্তি বোধ করছেন বলে জানিয়েছেন টিকা গ্রহীতারা। এক সপ্তাহ পর্যবেক্ষণের পর অন্যদেরকে দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। এক মাস পর ঈদের পরে প্রথম ডোজ গ্রহীতাদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। করোনা প্রতিরোধে দেশের তৃতীয় ভ্যাকসিন হিসেবে ফাইজারের টিকা দেওয়া শুরু হলো সোমবার সকাল 9টায়। রাজধানীর তিনটি হাসপাতালের টিকাদান কেন্দ্রে ফাইজারের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হয়, চলে বেলা 3টা পর্যন্ত। রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আগে নিতে পারেন নাই এমন ব্যক্তিদেরই দেওয়া হয় ভ্যাকসিন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খলভাবে চলে টিকাদান কার্যক্রম। টিকা নেওয়ার পর কেন্দ্রের পরিবেশ নিয়েও সন্তুষ্ট গ্রহীতারা। তো এটা এতদিন সুযোগ ছিল না, এখন আসছে, সেই জন্য আমার ভালো লাগছে, যদিও একটু ভয়ও কাজ করছে। টিকা নেওয়ার পরেও খুব ভালো ফিল করতেছি, একটু মানসিকভাবেও যে একটা দিয়েছি এবং নেক্সট ডেটাও ফিক্স আপ করে দিয়ে দিচ্ছি। ফাইজারের টিকা দিলাম ট্রায়াল ভার্সনে, তো সেটা হতে পারে আমার অনেক ভালো লাগতেছে। প্রথম পর্যায়ের গ্রহীতাদের পর্যবেক্ষণের পর পরবর্তীতে আরও বেশি মানুষকে এই টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ফাইজারের টিকা প্রথম দিচ্ছি। আমরা যে সমস্ত হাসপাতালগুলোতে আইসিইউ ফ্যাসিলিটিস আছে এবং স্পেশাল কেয়ার নেওয়ার মতো ম্যানেজমেন্ট আছে, মানে ইমিডিয়েটলি নিতে পারবে, সেই জন্য শুধুমাত্র সেই সব কেন্দ্রগুলোই রেখেছি ফাইজারের জন্য। শ্রমিকদের যাওয়ার ক্ষেত্রে কোনো কোনো দেশে রেস্ট্রিকশন আছে যে ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকা এরকম টিকাই হতে হবে যাতে আমাদের প্রবাসী শ্রমিকরা যেতে পারে, সেই সব বিষয়গুলো আমাদের চিন্তার মধ্যে রয়েছে যে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টা। টিকা কেন্দ্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। 120 জনের আমরা দিব, এরপর আমরা 7 দিন অপেক্ষা করব, 7 দিন পরে আমরা ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী যাদের বাকি থাকবে তাদেরকে আমরা দেওয়ার, 28 দিন পরে দেওয়ার কথা আর কি। এবং সেভাবে আমরা চিন্তা করছি, এটা আবার ঈদের দিন পড়ে যাচ্ছে, সেজন্য হয়তো আমরা ঈদের জাস্ট 2-1 দিন পরেই ওপেনিং ডে যেদিন হবে ওই দিন থেকেই আমরা আবার এই ফার্স্ট ডোজটাই সেকেন্ড ডোজটা আমরা দিতে পারবো। প্রথম চালানে আসা ফাইজারের 1 লাখ টিকা 50,000 মানুষকে দেওয়া হবে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।